নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। 11 এপ্রিল 2022 সোমবার, তিন রাশির প্রবল লটের প্রাপ্তির যোগ সৃষ্টি হয়েছে। আমি এই বিষয় নিয়ে এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করতে চলেছি, কোন এই সৌভাগ্যশালী তিন রাশি এবং রাশিভিত্তিক আমি আপনাদেরকে টার্গেট নাম্বার এবং রাশিভিত্তিক শুভ সময়টা আপনাদেরকে আমি দিব। যে সময়টা এবং টার্গেট নাম্বারটা যদি আপনারা অ্যাপ্লাই করেন এবং এই ভিডিওটি সম্পূর্ণরূপে শোনার পর যদি অ্যাপ্লাই করেন, তাহলে আপনার লটারি লাগার সম্ভাবনাটা বৃদ্ধি করবে। আমি বারবার বলছি, ভিডিওটি সম্পূর্ণরূপে শুনবেন, মোটো স্কিপ করে দেখবেন না। অনেক ইম্পর্টেন্ট তথ্য এখানে আলোচনা করা হয়, সম্পূর্ণ নিজ দায়িত্বে এই ভিডিওটি আপনারা দেখুন। দেখুন, প্রথমেই আপনাদেরকে আমি বলি, প্রত্যেকে ওং নমো শিবায়, ওং নমো শিবায়, ওং নমো শিবায় প্রত্যেকে কমেন্ট করুন। আগামীকাল সোমবার যে তিন রাশির প্রবল লটারি প্রাপ্তির যোগ সৃষ্টি হয়েছে, সেই রাশিগুলোর নাম আমি একে একে আপনাদেরকে জানাবো। তার আগে আপনাদেরকে আমি একটি কথা জানাই, যাদের ক্ষেত্রে একটুর জন্য মিস খেয়ে যাচ্ছে লটারিতে নাম্বার, ধনলক্ষ্মী কবচ অথবা রাহু কবচ, ধনলক্ষ্মী কবচটা কী করবে? আপনাদেরকে অনেক কমেন্ট এসেছে যে স্যার, ধনলক্ষ্মী কবচটা কিসের জন্য? ধনলক্ষ্মী কবচ এবং রাহু কবচ আপনারা পরিধান করুন, এবং বিশেষ করে পাওয়ার রিং, অর্থাৎ এই তিনটির মধ্যে আপনি আপনার জন্ম ছকটা দেখিয়ে নিন, কোনটা আপনার কাজ করবে, রাহু কবচ না আপনার ক্ষেত্রে পাওয়ার রিং না ধনলক্ষ্মী। আপনার জন্ম ছকটা বিশ্লেষণ করে আপনি এগুলো পরিধান করুন। যাদের একটুর জন্য মিস হয়ে যাচ্ছে, লাগতে লাগতে লাগছে না, প্রচুর ম্যাসেজ আসছে যে ছোটো প্রাইজ পাচ্ছি স্যার, বড়ো প্রাইজ পাচ্ছি না, যে সময়গুলো বলছেন অনেকে, কয়েকদিন আমি টার্গেট নাম্বার দেওয়া বন্ধ করে দিয়েছিলাম, প্রচুর ফোন এসছে এবং হোয়াটসঅ্যাপে মেসেজ এসছে যে স্যার আপনি টার্গেট নাম্বারটা দিন এবং শুভ সময়টা, রাশিভিত্তিক শুভ সময়। দেখুন, রাশিভিত্তিক শুভ সময়টা কিন্তু বিশেষভাবে গুরুত্বপূর্ণ, এবং টার্গেট নাম্বারটা দিনের শুভ সময়টা দিবই, কিন্তু যারা পারছেন না তাদের জন্য রাশিভিত্তিক শুভ সময়। টাকা গুনতে গুনতে হাত ব্যথা হয়ে যাবে যদি আপনার ভাগ্য ক্লিক করে যায়। দেখুন, রাহু গ্রহ যদি আপনার ভালো থাকে, আপনি লটারি কিন্তু পাবেন, এবং শুক্র, শনি এবং বুধ এই কটি গ্রহ কিন্তু আপনার লটারির ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে সৌভাগ্য দয় আপনার করবে। তো এর জন্য আমি আবারও বলছি, রাহু কবচ পরিধান করুন, অথবা যাদের ক্ষেত্রে খুব মুশকিল হচ্ছে অর্থনৈতিক, মানে টাকা আপনার আসছে না, ধনকে আকর্ষণ করার জন্য, আপনার ভাগ্যের চাকাকে ঘোরার জন্য আপনারা পাওয়ার রিংও কিন্তু পড়তে পারেন। পাওয়ার রিংটা কিন্তু মানে আপনাদের অদ্ভুত অকল্পনীয় লাভ কিন্তু আপনাদেরকে দিবে। খুব অল্প সময়ের মধ্যে কিন্তু এই পাওয়ার রিং বিশেষভাবে লাভ কিন্তু আপনাদেরকে দিবে, এবং আপনার হস্তরেখা তো দেখা দরকার। আপনার জন্মছকে যাদের ক্ষেত্রে জন্ম সময়, জন্ম তারিখ, জন্মস্থান নেই, তারা লটারি পাবে, তারাও পাবে, কিন্তু আপনার হস্তরেখাতে লটারির যোগ থাকা একান্তই দরকার। লটারির যোগ যদি থাকে, তাহলে আপনারা নিশ্চিতরূপে লটারি কিন্তু আগামীকাল পাবেন। এবং যারা কাটতে কাটতে হাঁপিয়ে উঠেছেন, তারা একবার নিজের জন্মছক দেখিয়ে নিন, কোন বছর আছে, কোন সময় আছে, এটা কিন্তু দেখা একান্ত দরকার, এবং আপনার ক্ষেত্রে লাকি নাম্বারটা দেখা কিন্তু একান্ত দরকার। দেখুন, আগামীকাল পুষ্যা নক্ষত্র এবং অশ্লেষা নক্ষত্র, এই দুইটি নক্ষত্র রিপ্রেজেন্ট করছে আগামীকাল দিনটিকে, এবং যোগ আছে, ধৃতি যোগ আগামীকাল দিনটি থাকছে, এবং রাহুকালটা আপনাদেরকে বারবার বলছি, রাহুকালটা বিশেষভাবে মেনটেন করুন। সকাল 7:28 থেকে 9:04 পর্যন্ত কিন্তু রাহুকাল থাকছে, এবং আরেকটি শুভ সময় যেটা থাকছে আপনাদের 11:53 থেকে 12:42, আরেকটি আপনাদের সময় থাকছে 9:32 থেকে 11:02 পর্যন্ত, আরেকটি আপনার
দুপুর 2:58 থেকে 4:35 পর্যন্ত, এই সময়গুলো কিন্তু শুভ। এবার আমি আপনাদেরকে আমি জানাবো রাশিভিত্তিক শুভ সময় এবং রাশিভিত্তিক টার্গেট নাম্বার, যে তিন রাশি আগামীকাল লটারি প্রাপ্তির প্রবল যোগ কিন্তু সৃষ্টি করেছে, কোন এই সৌভাগ্যশালী। আপনি লটারি হোক, জুয়া হোক, সাট্টা হোক, এই জায়গা থেকে কিন্তু অর্থ কিন্তু আপনি পাবেন। তো লটারির ক্ষেত্রে আপনাদের যে শুভ সময় এবং রাশিভিত্তিক টার্গেট নাম্বারটি আমি এবার আপনাদেরকে আলোচনা কিন্তু করব। প্রথম যে রাশির কথা আমি বলবো আগামীকাল, সেটি হচ্ছে কর্কট রাশি। কর্কট রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকাল শুভ সময় সকাল 9:45 থেকে 12:14 পর্যন্ত। আপনাদের ক্ষেত্রে, কর্কট রাশির ক্ষেত্রে আপনাদের টার্গেট নাম্বারটি যেটি দাঁড়াচ্ছে সেটি হচ্ছে 6 এবং 2, কর্কট রাশি। এরপর যে রাশির কথা আমি বলবো, 2 নম্বর যে রাশি আগামীকাল লটারির প্রাপ্তির প্রবল যোগ সৃষ্টি করেছে, অর্থাৎ মহা সৌভাগ্যশালী রাশি, সেই রাশির নাম আপনার মীন রাশি। মীন রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকাল টার্গেট নাম্বারটি আগে জানিয়ে দিই, তারপর শুভ সময়টা আপনাদের। টার্গেট নাম্বার যেটি হচ্ছে সেটি হচ্ছে আপনাদের 5 এবং 9, এবং শুভ সময় রাশিভিত্তিক যে শুভ সময়টা সেটা হচ্ছে সকাল 11:32 থেকে 1:05 পর্যন্ত। সকাল 11:32 থেকে 1:05 পর্যন্ত কিন্তু আপনাদের রাশিভিত্তিক শুভ সময়টা আপনাদের থাকছে। এরপর যে রাশির কথা আমি বলবো, সবশেষ যে রাশি, যে রাশি আগামীকাল লটারি প্রাপ্তির প্রবল যোগ সৃষ্টি হয়েছে। দেখো, তার আগে আমি বারবার বলছি, নিজ দায়িত্বে আপনারা লটারিটা কাটুন। যারা দেখছেন ভিডিওটি, নিজ দায়িত্বে দেখুন, কারণ এখান থেকে আপনারা আমি জন্মছক দেখতে পাচ্ছি না। এই যে তিন রাশির কথা আমি বলছি, তিন রাশি কিন্তু আগামীকাল লটারি পাবে, বড় হোক, ছোট হোক, মাঝারি হোক, প্রাইজ কিন্তু পাবে। 200 টাকাও পেতে পারে, আবার 2,000 টাকাও পেতে পারে, 2,00,000 টাকাও পেতে পারে, আবার 1,00,000 টাকাও পেতে পারে, 5,00,000 টাকাও পেতে পারে। সেটা ডিপেন্ড করবে আপনার জন্ম ছকের উপর। এরপর যে রাশির কথা আমি বলবো, যে রাশি আগামীকাল লটারি প্রাপ্তির প্রবল যোগ সৃষ্টি হয়েছে, সে রাশির নাম আপনার মকর রাশি। মকর রাশির ক্ষেত্রে আপনাদের যে শুভ সময় আগামীকাল সকাল 10:18 থেকে 12:32 পর্যন্ত। আপনাদের ক্ষেত্রে যে টার্গেট নাম্বারটি যেটি থাকছে সেটা হচ্ছে 8 এবং 3। তো প্রিয় দর্শক বন্ধু, ভিডিওটি এ পর্যন্তই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার, ধন্যবাদ।